আমার তো সেরকম কোনো বাড়ি নেই, সব থেকে বড় আমি যে রুমে থাকি। তোমাদেরকে যেমন প্রবেশ করেছিল, তো হে বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই দেখছি হোম ট্যুর করছে, আমার তো সেরকম কোনো বাড়ি নেই, তবে আমি তোমাদেরকে একটা আমার রুম দেখাচ্ছি, সব থেকে বড় রুম আমি যেই রুমে থাকি। চলো দেখে নাও রুমটা। তো বন্ধুরা, গ্রিল দিয়ে করে আসার পর এইটা দেখতে পাচ্ছ, এইটা আমার বাবা মা থাকে। এখন সকালবেলা, তাই তো হচ্ছে আমার কুইন দাঁড়িয়ে চাপাতে রেখে রেখেছি, কারণ একটা জায়গাতে আমরা যাব। তাই তো এই যে আমাদের দরজা, দরজা দিয়ে ঢুকেই এই যে আমার রুম। তোমাদেরকে বললাম না আমার রুমটা সব থেকে বড় রুম। তো এই যে রুম দেখতে পাচ্ছ, এই যে আমাদের টেবিল, আর এইখানটা যে দেখতে পাচ্ছ মাইক চার্জ হচ্ছে। তোমাদেরকে যেমন প্রমিস করেছিলাম যে একটা জায়গাতে যাব, তোমাদের পছন্দ মতো ভিডিও করব, তো আজকেই সেই দিন। এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে বিছানা, আর আমাদের সমস্ত জামা প্যান্ট এইখানটা থাকে। চলো এবার দেখা হচ্ছে সোজা বাইরে গিয়ে, বাইরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, দেখলে তো আমার বড় রুমটা, যদিও ওটা বড় রুম না, একটা ছোট্ট রুম। ওই রুমে বসে আমি এডিট করি, সব কিছু করি ওই রুমে বসেই। তো বন্ধুরা, তোমাদেরকে প্রমিস করেছিলাম যে যে একটা জায়গাতে যাব, আজকে সেই দিন, আজকে যাচ্ছি সেই জায়গাতে। তার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাথে সাথে একটা কমেন্টও করো যে কেমন লাগলো। আর এই ভিডিওটা শ্যুট করছি সকাল 7টার সময়, অনেক ঠান্ডা এই জায়গাটায়। হ্যালো বন্ধুরা, যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে নাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।